Hello everyone, once again welcome back to my channel, that is Urmila the Khoshgini. Jara amar channel e notun tara obosshoi amar channel ta subscribe kore dio, please. Ar arekta kotha tomader sokoler jonno roilo shubho rotho jatrar antorik priti o shubhechha. To sokal bela ghum theke uthe pore then snan tan kore ready hoye prothome giyechhilam ami amader club e, karon ajke club e chilo খুঁটি পুজো, দুর্গা পুজোর খুঁটি পুজো ছিল আজকে। তো সেখানে গিয়েছিলাম, সেটার ভিডিও তোমরা একটু দেখে নাও। তারপরে আমি গিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে সবজি টবজি বাজার করে নিয়ে এসেছি, কিন্তু আমি ফুলের মালা, দুব্ব, বেলপাতা অনেক কিছু কিনেছি, সেটা আমি ফুলের দোকানে ভুলে রেখে এসেছি। তো সেটা আমি নিতে আবার বাজারে যাব, তারপরে এসে জগন্নাথ দেবের জন্য, সুভদ্রা রানী বলভদ্রের জন্য রান্না শুরু হবে, ভোগ শুরু হবে। তো এদিকে মা শুরু করে দেবে, জগন্নাথ বলরাম সুভদ্রা রানী নতুন ড্রেস পরেছে, ওইখানে মা পুজো দিচ্ছে। চিড়া ভোগ হলো, এখন চিড়ে ভোগ হলো, জগন্নাথ কলা, চিড়া আম কলা, জগন্নাথ বলরাম সুভদ্রা রানীকে চিড়া আম কলা ভোগ দেওয়া হলো। আমাদের গোপাল নতুন প্যান্ট পরছে, গোপাল নতুন প্যান্ট পরেছে, এই যে পিছনে দেখা যাচ্ছে না, হাট প্যান্টও দেখায় না। মা সকালবেলা অলরেডি চিড়ে আম কলা দিয়ে জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা রানীকে ভোগ দিয়েছে। তো এরপরে শুরু হবে ভোগ রান্না। এখন আমি একটুখানি প্রসাদ খেয়ে নিই অল্প, এখন আমি বাজারে যাই। এই যে বাজারে এসে, আর এই হচ্ছে আমার ছোট্ট রথ, পরে তোমাদের দেখাচ্ছি রেড ফেট করে। কোথায় যাবে নাকি মহামা স্পোর্টিং ক্লাবের ওখানে? তো মা এখানে রান্না করছে, আর আমি এখানটা একটু সবজি টবজিগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমি এখন খাচ্ছি চিড়া কলা আম, সকালে যেটা জগন্নাথকে ভোগ দেওয়া হয়েছিল সেটা আমি এখন খাচ্ছি। এবং এই যে এই প্রসাদটা খেতে খুবই 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 ভালো লাগে, তাই না মা? এখানে পনির রান্না হবে, শাক হচ্ছে, পনির ভেজে তুলে রেখেছি, পাঁচ রকমের ভাজা হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পোলাও হয়েছে, পোলাও হয়ে গেছে এখানটা, আর বাকি বাকি সব রান্না হবে। এখন মনা দিদি রান্না করছে, এখন জগন্নাথের দিদি রান্না করছে, এখন জগন্নাথ দাদার জন্য আমি রান্না করছি। এদিকে একটু তাকা, খুব গরম লাগছিল ওই জন্য ভারতীয় ড্রেস নাইটি পরে বসেছি রান্না। এত বড় হাতা দিয়ে কেউ তোমরা কখনো ডাল ভাজতে দেখেছো? এই এই হাতাটা হাতা নয়, লম্বা একটা চামচে বা চামচ, এটা বাংলাদেশের আমার মাসি আমার মাকে দিয়েছিল, গীতা মাসি। এটা ইউজ করতে খুব ভালো হয় এই জিনিসটা। তো এখানে হচ্ছে খিচুড়ি, নেড়ে দেখা, মা বললো একটু নেড়ে দেখা, তাই একটু নেড়ে দেখাই। এখানে খিচুড়ি হচ্ছে, আর এখানটাতে হচ্ছে লাবড়া, না হ্যাঁ অন্য কোনতে দিয়ে নাড়বো, কিন্তু এখন আর একটু টাইম লাগবে তরকারিটা হতে। বাকি সব রান্না হয়ে গেছে, এবার এরপরে লুচিটা হলেই হয়ে যাবে, সব ছড়ানো ছিটানো আছে,
একটা জিনিস রান্না করতে নিলে শক্ত ছড়ানো ছড়ানো হবেই, কি করা যাবে, এটা একটু ঢেকে দিই। আমার এটা স্বভাব, কোনো কিছু রান্না করতে গেলে হিমতি বা হাতাটা ঢুকঢুক 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 তিন চারবার করবো, তারপরে আমি রাখবো। কিন্তু মা বললো ওটা নাকি করতে হয় না, ঠিক আছে নেক্সট টাইম মনে রাখবো। তো আমাদের রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, খিচুড়ি, লাবড়া, এখানে হচ্ছে শ্যামার চাল। যেহেতু আমার মা মঙ্গলবার করে দানা নেয় না, তো ভগবানকে শ্যামার চালও ভোগ দেওয়া হবে। এখানে পনির, বাপরে বাপ পনিরে কি কালারটা লাগছে, লাল টুকটুকা। তারপর এখানে মিষ্টি আর গজা আছে, ওখানে হচ্ছে পোলাও, ওখানে শাক, পাঁচ রকমের ভাজা, খইয়ের, হ্যাঁ খইয়ের কি ওটাকে বলে, গুড় দিয়ে খই জড়ানো উখড়া, আর তারপরে হচ্ছে পায়েস, ওইদিকে লুচি, ওইদিকে চাটনি আছে। আর এই যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা রানী সেজে উঠেছে, আর এখানে রথও রয়েছে। একটু পরে রথে করে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা রানীকে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ মা এখানটায় ফল টল কেটে নিচ্ছে, সব কিছু অগোছালো হয়ে আছে, ঠিক করা হবে, আস্তে আস্তে ঠিক হবে। আমার অবস্থাও খুব খারাপ, মুখ দেখানো যাবে না। আচ্ছা ফুল দাও, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন তো এখন ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেল, ঠাকুর ভোগ খাক, আমরা বাইরে গিয়ে একটু কীর্তন করি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো হ্যাঁ উঠে না, এখন একটু প্রসাদ খাবো, তারপরে রথে জগন্নাথ বলরাম সুভদ্রা রানীকে বসিয়ে ছাদে নিয়ে যাব রথ টানার জন্য, তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো মা এখানটায় আমাকে প্রসাদ দিয়েছে, আমি এখন সব প্রসাদ খাবো। খেতে অপূর্ব হবে আমি জানি। কাটা কাটি খুব ভালো হচ্ছে, না? তো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রানীকে রথে বসানো হচ্ছে, কিন্তু একখানা
এসে কই গেল চুরি এটা এবার আমরা ছাদে যাব চুরি হারিয়ে গেছিল চুরিটা হারিয়ে গেছিল মা আবার চুরি পরিয়ে দিচ্ছে এবার আমরা ছাদে যাব প্রত্যেকবারের মতন ছাদেই আমরা রথ টানবো আমরা ছাদে নিয়ে যাব না না ছাদে নিয়ে যাই ছাদে টান দি একটু টান দে তারপর আমি উঠে আসো আচ্ছা প্রত্যেকবার ছাদে যাই গিয়ে রথ টান দেই এবার একটু বেশি সন্ধ্যা হয়ে গেল ওকে আছে ঘরে আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ এ মা জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী তো টানা হয়ে গেছে এখন আমরা নিচে যাবো